স্পিডবোর্ডে যারা আছে তাদের বলছি যে ভাই ওদের বাঁচান, তখন তারা বলতেছে যে বাঁচামো কিন্তু টাকা লাগবো, আগে ডিল করতে হবে, আমি যত টাকা লাগে আমি দিব, ওদেরকে আগে বাঁচান। তখনও তারা দুইজনের হাত একসাথে আরেকজনের হাতে ধরা ছিল, তখন যদি ওনার যাইতো তাহলে দুইজনকে একসাথে উদ্ধার করতে পারতো। নিখোঁজ পর্যটককে বাঁচাতে জেটস্কি চালক কর্তৃক টাকা চাওয়ার অভিযোগ করছেন এক পর্যটক। এ ঘটনায় নিখোঁজ পর্যটককে বাঁচাতে টাকা চাওয়া সেই জেটস্কি চালক এবং হেল্পারকে চিহ্নিত করেছে জেলা প্রশাসনের পর্যটন সেল। টিটেনকে বিষয়টি নিশ্চিত করে পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লা জানান, ঘটনার পরপরই 33 নম্বর জেটস্কিটি জব্দ করা হয় এবং অভিযুক্ত কয়েকজনকে চিহ্নিত করা হয় যারা নিজেদের দোষ স্বীকার করেছে। তাদের সৈকত থেকে বিতাড়িত করা হয়েছে বলেও জানান মাসুম বিল্লা। যে এক্স্যাক্টলি টাকা চেয়েছিল বা তার সাথে যারা সংশ্লিষ্ট ছিল, আমরা দুই তিনজনকে প্রাথমিকভাবে চিহ্নিত করেছি, তারা তাদের দোষ স্বীকারও করেছে এবং তারা তাদের এই হেনো অমানবিক কাজের জন্য তারা অত্যন্ত লজ্জিত এবং ক্ষমা চেয়েছে। লিখিতভাবে তার কাছ থেকে নিয়েছি যে এই ধরনের অপরাধ আর ভবিষ্যতে যেন সংগঠন না হয় তার দ্বারা বা অন্য কারোর দ্বারা, সেই বিষয়ে আমরা জানিয়েছি। পাশাপাশি সে যে অদক্ষতা এবং সে যে অমানবিকতার পরিচয় দিয়েছে তাকে আমরা আপাতত জেডিস্কি চালান থেকে আপাতত আমরা বিরত করেছি। মাসুম বিল্লা আরও জানান, ঘটনাটির পর জেটস্কি মালিক সমিতির সাথে বসে এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় তার জন্য সতর্ক করা হয়েছে। একটি জীবন যেখানে ঝরে গেল তাদের সামান্য গাফিলতির কারণে, আমরা বিষয়টা মোটেও সহজভাবে নিচ্ছি না। আমরা নেতৃস্থানীয় যারা আছেন, জেডিস্কির মালিক যারা আছেন, তাদের সাথে আমরা এই বিষয়টি নিয়ে বসেছিলাম, তাদেরকে আমরা কঠোরভাবে সতর্ক করেছি। এই ধরনের যেখানে জীবন মৃত্যুর প্রশ্ন, সেখানে কোনো ধরনের গাফিলতি যেন না হয়, সর্বাধিক সতর্ক থেকে পর্যটকদের নিরাপত্তা বিধানে যদি কিছু করণীয় থাকে তাদের, তারা যেন সেটা করে। গেল 15 আগস্ট গাজীপুরের কাপাসিয়া থেকে ঘুরতে এসে সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হয় দুই পর্যটক। পরে একজনকে তৎক্ষণাৎ উদ্ধার করা গেলেও আরেকজন পর্যটক নিখোঁজ ছিল দুদিন। পরে দুই দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়। টাকা চাওয়ার ঘটনায় অভিযুক্ত জেটস্কি চালকের নাম আব্দুল সালাম এবং হেল্পারের নাম কালু বলে জানা গেছে। আব্দুর রশিদ মানিক, টিটিএন, কক্সবাজার।